Habib, let's go. I'm ready. Okay, let's go. Amra kothay jabo? Amra second hand shop e jabo. Nadia jono jama, juta, kinbo. Ki? Tumi ki pagal hoye gecho? Amar ekmatro maiya. Jar jonno ami pura prithibi kina felte parbo ar tar jonno tumi kinba second hand mane ei puran jama juta. Eto kharap obostha hoye geche amader. Na ami jabo na, tumi jao. Nader baba shanto ho. Ami tomake shop kichu explain korbo. Please cholo. Amader shomoy nai. Thik ache cholo, tobe tumi amare shop kichu explain korba. Thik ache, amra keno eta kinte hobe? This is not just about the sparing money, obviously. This is about the care for the environment. Okay. This way we reduce the amount of clothes used in this world, because the textile industry produces so much waste, mm-hmm. so much clothes that people don't know what to do with, because kids grow very fast, they have new clothes all the time, uh-huh. and the clothes most of the time is in a very good state, isn't good it? Good state. আসলে আমরা একটু মজা করছিলাম নাটক করে আসলে সেকেন্ড হ্যান্ড জিনিসটা এই ইউরোপে খুব প্রচলিত কেননা আপনি যখন একটা বেবির জামা কাপড় প্রথমত খুব এক্সপেন্সিভ এখানে খুবই এক্সপেন্সিভ ধরেন একটা ওই যে শীতের একটা যে জ্যাকেট কিনতে যান এটা ঠিক আমাদের যারা বড়দের জ্যাকেটের সমানই কস্ট কিন্তু এখানে যখন আপনি একটা ছোট বাচ্চা কিন্তু খুব কম সময়ের জন্য একটা জিনিস ইউজ করে সে তো যেহেতু দুই তিন মাস পর পরই সে বড় হচ্ছে তো এই জন্য ইউরোপে এই জিনিসটা খুব প্রচলিত এবং আরেকটা জিনিস আছে যেটা বলছিল এখানে এটা পরিবেশের জন্য খুব ভালো বাচ্চাদের এই সেকেন্ড হ্যান্ড মালাটা আসার জন্য কত মানুষ চলে এসেছে আপনারা দেখেন বাংলাদেশে যেরকম রেসকোর্স ময়দান আছে এখানে এরকম এই ময়দানটার ভিতরে ঘোড়ার দৌড় হয় এবং তারা এই জায়গাটি এখন এই টেম্পোরারি মার্কেট হয়তো বা বিভিন্ন সময় তারা আয়োজন করে এবং ঘোড়দৌড় এখন হয় না আমাদের দেশে যেরকম এখন আর হয় এই ধরনের মার্কেট আয়োজন করার জন্য আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষ তার নিজস্ব গাড়ি নিয়ে আসে এবং মালপত্র নিয়ে আসে এবং এই জিনিসটা যারা আয়োজন করেছে তাদেরকে আপনারা একটা সার্ভিস চার্জ দিতে হয় সেটা আমার মনে হয় 10 ইউরো মানে 1000 টাকা থেকে 1500 টাকা হইতে পারে কত বড় জায়গা আপনার লাগবে সে অনুসারে আপনার হয়তো একটা চার্জ ওরা পে করে এমনটাই দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক আসলে তার গাড়িতে করে সব জিনিসপত্র নিয়ে আসছে এখন সে এখানে বিছিয়ে কারো যদি কোনো পছন্দ হয় কেউ কিছু কিনলো খুবই কম দামে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু এরা মানুষের পুরনো জিনিসপত্র বিক্রি করছে আমাদের যে দেশে যেরকম আমি জানি না আমাদের দেশে এই ধরনের কোনো মার্কেট এখনো আছে নাকি এখানে সব জায়গায় কিন্তু পুরনো জিনিস আপনারা দেখেন মানুষ তাদের যেটা বাসায় প্রয়োজন নাই দেখেন সেই পুরনো বিভিন্ন রকম ওয়্যারড্রপ পুরনো সোফা সব কিছুই নিয়ে আসে না ইন্টারেস্টিং না নাতাশা এভরিথিং ইউ ক্যান ফাইন্ড হিয়ার আই থিং সব কিছু আপনি পাবেন বাট এটা মানে অনেকের হয়তো বা নিচে আপনার আছে এই জিনিসগুলো ওই দেখেন নাদিয়া যখনই কোনো পুতুল দেখেন নাদি এই যে এই পুতুলটা দেখে নাদিয়া অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে নাদিয়া এই পুতুল কেনার জন্য নাদিয়া খুব একটা খুশি না কারণ নাদিয়া সব কিছু লাগবে যাই দেখে বলে এই যে নাদিয়া সব কিছু লাগবে নাতাশা বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র দেখছে দেখেন খুব সুন্দর করে সাজানো এমন না যেগুলো দেখতে অনেক পুরনো লাগছে সবগুলো কিন্তু মোটামুটি হয়তো বা 2-3 মাস ব্যবহার করেছে এগুলো আসলে অনেকে আবার নতুন জিনিসও নিয়ে এসে ব্যবসা করা শুরু করছে এখানেও অনেক অনেক জিনিসপত্র সব জায়গায় আসলে আপনার বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাচ্ছেন দেখেন নাদিয়ার মুড খুবই খারাপ সে কিছুই কিনতে পারতেছে না তো আমরা তাকে বিভিন্ন খেলনা কিনে দেবো কিন্তু এখন কত খেলনা কিনবেন বলেন নাদিয়া নাদিয়া কিন্তু অলরেডি খালি এটা কিনবে সেটা কিনবে নাদিয়া নাদিয়া সকল দুঃখ আমরা গোছাই দিয়েছি এটা কি নাদিয়া ঘোড়া ঘোড়া এটা কি নাদিয়া এই এই সব জায়গা থেকে আমরা এই ঘোড়াটা এখন নাদির জন্য নিয়েছি এখন নাদিয়া মোটামুটি ঠান্ডা কাম ডাউন Yes, little bit calm down. And Nadia and Ma also calm down. Yes. না এখানে অনেক কিছুই আছে আপনারা দেখেন আমরা মোটামুটি মনে হয় 20 মিনিট হাঁটছি এদিক সেদিক এখানে এখানে সব পুরনো যে আপনার বিভিন্ন আংটি সব আংটিগুলো ইন্টারেস্টিং না যারা আবার একটু রক মিউজিক পছন্দ করে তাদের জন্য অনেক আংটি আছে এখানে রবিবারে মানুষ অনেক সময় এই ও নাতাশা যে নাদিয়ার জন্য একটা সাইকেল পাইছে নাদিয়ার জন্য আমরা একটা সাইকেল কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা
এটা সে 3 বছর পর্যন্ত চালাতে পারবে মানে এখন তার বছর 2 বছর তার মানে সে ম্যাক্সিমাম এটা 3 বছর পর্যন্ত চালাতে পারবে এটা দাম নিয়েছে বাংলাদেশী টাকায় 1200 টাকা নাতাশা ওখানে আমাদের নাদিয়ার জন্য পমেস কেনার জন্য দাঁড়িয়েছে আমরা গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস এন্ড আলু সালাদ আলু সালাদ অর্ডার করেছে আর নাদিয়াও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে ধরনের আসলে যে টেম্পোরারি মার্কেটটা আয়োজন করে এটা অবশ্যই আমি বলবো আসলে একটা ভালোর একটা দিক আছে যেমন আমাদের দেশে যেটা হয় আমাদের অনেক পুরনো জিনিস আমরা কি করব এটা জানি না আমরা হয়তোবা জানি না এটা হয়তোবা ফেলে দিই এই যে এরা কি করে এই পুরনো জিনিসগুলোকে ওরা বাসায় হয়তোবা তাদের হয়তোবা কোনো একটা স্টোররুমে রেখে দেয় পরে কোনো মার্কেট হলে এখানে নিয়ে আসে এবং তারা সেখানে বিক্রি করার চেষ্টা করে এটা দুইটা জিনিস উপকার হয় একটা হচ্ছে আপনি কিছু টাকা পাইলেন ইউ গেট সাম মানি সেকেন্ড অফ অল আপনি আপনার পরিবেশের জন্য ভালো কিছু করছেন মানে একই জিনিস যদি আপনি বারবার ইউজ হয় দ্যাট মিনস ব্যবহার হয় তার মানে আপনার পৃথিবীতে আপনি কম ওয়েস্ট প্রডিউস করছেন এটা পৃথিবী যারা ওয়েস্ট কন্ট্রোল করে তাদের জন্য ভালো পরিবেশের জন্য ভালো এবং যারা বিক্রি করছে তাদের জন্য ভালো আর যারা কিনছে তারাও একটু কম দামে জিনিসগুলো কিনতে পারে আপনি এখানে ঘুরতে আসলেন আপনার যেমন এখন খাচ্ছি একটা পারিবারিক সময় এটা ডিফারেন্ট ওয়েতে আমরা আমাদের সানডে কাটাচ্ছি আমাদের রবিবার এখানে নাহলে আপনি রবিবার বাসায় হয়তো কি করতেন এখানে কিছুই করার নাই হয়তো বা অন্য কিছু করতেন তো ডিফারেন্ট কিছু করলাম আপনি অনেক পুরোনো জিনিসপত্র দেখলেন নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আপনি হয়তো বা অনেক পুরোনো একটা জিনিস দেখলেন যেটা হয়তো বা একসময় আমরা ইউজ করতাম সেটা এখন আর করি না তো আপনি সেটা একটু স্মৃতিচারণ করলেন এটা এভাবে আসলে মানুষের ইন্টারেস্টিং লাইফ জার্মানরা আমি মনে করি জার্মান নয় পুরো ইউরোপে এই ধরনের বিভিন্ন দেশে এই ধরনের মার্কেট ওরা আয়োজন করে আমি কি মনে করো বাংলাদেশে কি এই ধরনের মার্কেট অ্যারেঞ্জ করা উচিত আই থিংক দ্য আইডিয়া ইজ রিয়েলি গুড বাট আই ডোন্ট নো ইন টার্মস অফ বাংলাদেশ হোয়ার দে উইল ওয়ার্ক বিকজ ইউ হ্যাভ দিস টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেয়ার পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দে হ্যাভ টু বাই সেকেন্ড ক্লোথ সেকেন্ড হ্যান্ড ক্লোথ ইফ ইউ হ্যাভ সো মেনি নিউ ক্লোথ ইন বাংলাদেশ ভেরি চিপ অ্যাজ ওয়েল ইয়া বাট এরা চিন্তা করে যে আপনার এটা পরিবেশের জন্য সহায়ক এবং আরেকটা জিনিস হলো যে নাদা যেটা মেনশন করেছে বাংলাদেশে তো আমরা আসলে বাংলাদেশ জামা কাপড় উৎপাদন সবচেয়ে ভালো বিশ্বে অনেক উৎপাদন এখানে কম দামে অনেক জামা কাপড় পাওয়া যায় তাহলে মানুষ কেন আবার পুরনো জিনিস কিনবে এটা একটু ইগো ম্যাটার ক্যান বি অলসো ইন বাংলাদেশ বাট আসলে ইউরোপে মানুষ সেটা মনে করে না সেটাই আমরা আসলে আপনাদেরকে জানানোর চিন্তা করছি আমরা দুজনেই খুব পরিবেশ সচেতন মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি উই ট্রাই টু ডু আওয়ার ফ্যামিলি এবং জানি না আমরা কতটা করতে পারি বাট আমরা আমাদের ট্রাই আওয়ার বেস্ট হাবিব অন এক্সট্রিম ডায়েট দ্যাটস ওয়াই he's going to take cappuccino and a piece of cake. Nadia? Isn't it? Papa is on diet. Papa is on a very, very, very strict diet. Nadia. Our coffee is getting ready. We're going to drink a very, very tasty cappuccino. Nadia? Cappuccino? Coffee? Nadia, coffee? Что там? Что там? Oh! There's some clown is there. Clown! Nadia saw a clown. এটা লেখা আছে এখানে এটা 2017 সালে এই ভদ্রলোক আপনার ইতালি থেকে এটা নিয়ে এসেছে এটা 1964 সালে এটা আসলে প্রথম এটা পৃথিবীতে আসছে এবং এটার নাম হচ্ছে বেটি Betty? Yeah, Betty. Name, live for the Betty. Yeah.
মানে ভালোবাসার বেটি এই দিয়া মামা কোথায় ওই যে মামা ওই যে না নাতাশা একটু ঘুরে ঘুরে দেখছে কিছু আছে নাকি কিনার মতো there is nothing there সেটা আসলে আমাদের কিছুই পছন্দ হচ্ছে না শুধু এই সাইকেলটা বাদে এখন দেখা যাক আরো আরো তো কিছু থাকবো আমরা disinformed in internet that there would be some flea market for children clothes but there is nothing actually অনেক অ্যান্টিক শপেরও দোকান ওরা খুলেছে অ্যান্টিক মানে হচ্ছে পুরনো জিনিস আর কি অনেক এনশিয়েন্ট মানে 100 200 বছর আগের খুবই পুরনো যুগের চামচ এবং বিভিন্ন যে রাজা বাদশাদের যেরকম থাকে না আগের যুগের সেরকম ঠিক এক্স্যাক্টলি একটা ব্রিফকেসও আছে এখানে ওয়াও এই নাদিয়া এখন কিখানে একটু খেলাধুলা করছে আমরা ওই জায়গায় যাব নাদিয়া চলো যেমনটি আপনাদেরকে বলছিলাম এখানে ঘোড়দৌড় হইতো এখন সবচেয়ে যে ইন্টারেস্টিং ব্যাপারটা আপনাদের দেখাবো যদি এখন মনে হয় না ঘোড়দৌড় হয় তবে এই ঘোড়দৌড় আমরা যখন টিভিতে দেখি এরকম একটা জিনিস দেখি এটার ভিতরে ঘোড়াগুলো থাকে এবং তখন ওই গেটটা খুলে যায় তখন ঘোড়া দৌড় দেয় এবং সেই জিনিসটা আসলে এখনও এদের এই এখানে আছে কিন্তু আসলে আমার মনে হয় না এখন এটা ব্যবহার করা হয় তবে এটা ইন্টারেস্টিং আমি আসলে কখনো এটা সামনাসামনি দেখিনি আজকে দেখার সৌভাগ্য হয়েছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন এবং নাদিয়া এখানে নাদিয়া তুমি দেখো দেখো কি সুন্দর এটা এটা একসময় এখান থেকে ঘোড়া এখানে পিছনে ঘোড়া আটকায় রাখতো এখানে তবে ঘোড়া ওই সাইড থেকে খুলে যেত আর ঘোড়া দৌড় দিত বাট এখন আসলে সেই ব্যবস্থাটা নাই আমার বাট ইটস ইন্টারেস্টিং আমি আসলে এটা এটা দেখতে পাবো কখনো চিন্তা করি নাই নাদিয়া দেখো দেখো ঘোড়া এখানে ঘোড়া দৌড় দিত একসময় তোমার ঘোড়াটা দেখাও তো তোমার ঘোড়াটা দেখাও নাদিয়া আজকে একটা ঘোড়া কিনেছে ওয়াও তোমার ঘোড়া আছে হ্যাঁ নাদিয়া এই যে দেখেন এই জায়গাটা এই যে সামনের ওই জিনিসটা ঠাস করে খুলে যাইতো আর তারপর আপনার ঘোড়া দৌড় দিত আমার কাছে মনে হয় আর এদিক দিয়ে ঘোড়াটাকে প্রবেশ করাইতো নাদিয়া খুব মজা করতেছে নাদিয়া একটু খোলা পাইলে আসে নাদিয়া খুব ভালো লাগে নাদিয়া দৌড় দেয় লাস্ট চান্স নাতাশার জন্য লাস্ট চান্স নাতাশার জন্য কিছু কিনার নাতাশার লাস্ট চান্স নাতাশা এখানে আসলে অনেক ঘরের শোপিস জিনিসপত্র আছে এখন নাতাশা খুবই মনোযোগ সহকারে দেখছে কিন্তু নাতাশার কিছুই পছন্দ হচ্ছে না এখানে একটা সুন্দর দিন কাটালাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু সব কিছু কিন্তু আমরা বাসায় নেওয়া সম্ভব না ঠিক নাতাশা কেন অনেক সুন্দর জিনিস এগুলো আসলে অনেক বড় বাসা লাগবে আমাদের বাসায় আসলে এগুলো অনেকগুলো পাস হয় না বাট আমরা খুব মজা পেয়েছি অনেক কিছু দেখেছি এবং আপনারাও অনেক কিছু দেখেছেন আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে তবে আজকের মধ্যে তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নাদিয়া কোথায় ওই যে নাদিয়া খুবই মজা পাচ্ছে আল্লাহ হাফেজ ধরার সময় নেই সবাই ভালো থাকবেন।